লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিত্র, তোমার এইভাবে কংসের অন্যায় আবদার সমর্থন করা একেবারেই উচিত হয়নি। তাহলে কি করতাম আমি? নিজের চোখের সামনে নিরীহ বালককে আমি মরতে দেখতাম? তুমি বোঝার চেষ্টা করো মিত্র, অন্যায়ের প্রতিবাদ করবার জন্য জীবিত থাকা প্রয়োজন, এই কথাটা ভুললে চলবে না। তুমি সঠিক বলছো মিত্র, কিন্তু মৃত্যুর গতি ধীর হোক বা দ্রুত, মৃত্যু কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুই হয়। আপনারা সবাই বলুন, দ্বিগুণ কর আর অর্ধেক খাদ্যশস্য দিয়ে আপনারা কতদিন বেঁচে থাকবেন? এই মুহূর্তে আমাদের মহারাজ কংসের সামনে অসম্মতির সাহস দেখাতে হবে, আমাদের ওনার প্রতিরোধ করতে হবে। মিত্র বৃষভানু, এটা অসম্মতির নয়, সম্মতির সময়। ভগবান কংসের সাথে অসম্মত হয়ে কেউ কিচ্ছু প্রাপ্ত করতে পারবে না। আরে যখন ভগবান যক্ষ, নাগ, গন্ধর্ব সবাই তার সামনে অসহায়, তখন আমাদের কি শক্তি আছে যে আমরা ভগবান কংসের মোকাবিলা করব? তাই বলছি সবাই আমার কথা শোনো, আমাদের কাছে এই দ্বিগুণ কর দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু নন্দরাজ, যদি আমরা দুগুণ কর দিই তাহলে আমাদের কাছে এক ফোঁটাও দুধ মাখন কিচ্ছু বাঁচবে না। হ্যাঁ, অর্ধেক খাদ্য পেলে আমাদের সন্তানদেরও আধপেটা খেয়ে থাকতে হবে। এটাই নিজেদের সৌভাগ্য মনে করো যে আমাদের সন্তানরা আধপেটা খেয়েও বাঁচতে পারবে? আজ এই নন্দের হলোটা কি? এর আগে তো কোনোদিন নন্দকে এইভাবে অধর্মের সামনে অসহায় হতে দেখিনি। মিত্র, আমি জানি যে তুমি আমার সাথে সম্মত নও, কিন্তু বোঝার চেষ্টা করো, আমি শুধু চাই ব্রজভূমিতে শান্তি বজায় থাক। শান্তি? যখন অত্যাচারী শান্তির শেষ বিকল্প হয় মিত্র, তখন এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে। সব গোপালকদের নিয়ে এসেছি মা। মা, এরা সবাই আমার সঙ্গে গাভী চড়ায়, আর এরা সবাই আমার সখা, কিন্তু ওরা না কেউ দুধ পায় না কেউ মাখন। দুধ মাখনের উপর প্রথম অধিকার গোপালকদের, তাই না? মা, তাই আমি এই প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ না আমার সখারা মাখন পাবে ততক্ষণ আমিও মাখন খাবো না। সেই মাখন প্রসাদ রূপে থাকলেও না। কানাই, তুই কি বলছিস? মাখন তো তুই খুব ভালোবাসিস, আর মাখন না খাওয়ারই প্রতিজ্ঞা করেছিস। মা, যতটা আমার মাখন প্রিয় ততটা আমার সখাদেরও প্রিয়। যতক্ষণ না আমার সখারা মাখন পাচ্ছে ততক্ষণ আমি মাখন কি করে খাই? মা, দেখো আমার সখাদের, ওরা সমস্ত গাভীদের রক্ষা করে, তাদের সেবা করে, আর নিজেরাই খালি পেটে থাকে। মা, তুমি বলো না, যে সখাদের দুঃখ দেখে দুঃখী হয় না, তার থেকে বড় অপরাধী আর কেউ নয়। জানো মা, প্রতিদিন এই গোপালকেরা গাভী চড়াতে বেরোনোর সময় এই আশায় বেরোয় যে আজ হয়তো আমরা একটু দুধ পান করতে পারবো। কিন্তু প্রতিদিন সূর্য ডোবার সাথে সাথে ওদের আশাও ডুবে যায়। কানাই সত্যি বলছে কাকি, গোয়ালারা যখন গাভীর দুধ দোয় তখন আমরা ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি।
আর প্রার্থনা করি যে দুধের এক ফোঁটাও যদি আমাদের হাতে এসে পড়ে তাহলে আমাদের জন্ম সার্থক হবে। কাকি, কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা যদি গোয়ালা না হয়ে বাছুর হতাম তাহলে অনেক ভালো হতো। এর থেকে বড় দুর্ভাগ্য কি হতে পারে মা? যেই ব্রজভূমিতে দুধের নদী বয় সেই ব্রজভূমিতেই গোপালকেরা দুধ পায় না। এবার তুমি বলো মা, এই অবস্থাতে তোমার ছেলে মাখন কি করে খায়? ভোর হতে হি ঘর সে ধাবে সাঁঝ ঢলে তক ধেনু চরাবে বিড়ম্বনা ইয়ে গোয়ালো কি হ্যায় এক বুন্দ নহি গোরস পাবে কাম ধেনু যহাঁ স্বয়ং হি রহতি দুধ কি গঙ্গা যহাঁ হ্যায় বহতি জো গোপাল কা ধাম কহাবে ওহি কে গোয়াল না মাখন পাবে। শান্ত হও দেবকী। দেবকী, তোমার মমতা যা কিছু করেছে তাতে আমি ভীষণ খুশি। আমি খুশি কারণ তোমার মধ্যে তোমার সন্তানের জন্য সেই ভালোবাসা আছে যা ওর পালিত মায়ের হৃদয়ের মধ্যেও আছে। না মহারাজ, আমি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আজ আমি বুঝতে পারলাম যে আমার মমতাই আমার সন্তানের শত্রু হতে চলেছিল। আমার মমতার একটা ভুল আমার সন্তানের জীবনকে সংকটে ফেলতে পারত। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। না দেবকী, তোমার সন্তানের জীবন কখনোই সংকটে পড়তে পারে না। ও আজ ততটাই সুরক্ষিত আছে যেমনটা আগে ছিল। দেবকী, আজ পর্যন্ত আমার এই সংশয় ছিল যে আমাদের সন্তান কংসের বিনাশ করতে পারবে কিনা, কিন্তু যখন কংস আমাদের গোকুলে নিয়ে গেল তখন আমার সেই সংশয় ঘুচে গেল। হ্যাঁ দেবকী, আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের সন্তানই কংসের বিনাশ করবে, আর তার প্রমাণ আমি আমাদের সন্তানের ব্যক্তিত্বের মধ্যে দেখেছি। দেবকী, কেউ আমার পিছনে আসবে না, কেউ আসবে না, কেউ না, কেউ না, কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। এ তুমি কি করছো কংস? মহারাজ, মহারাজ দেখুন না, দেখুন না, ওই বিষ্ণু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি তো শুধু আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বোন, 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 দেখ না, দেখ না, সবাই মিলে আমাকে কেমন ভয় দেখানোর চেষ্টা করছে। ভয় পেয়ে যাচ্ছি। মহারাজ দেখুন না আমি কেমন ভয় পেয়ে গেছি। বোন, আমার চোখের দিকে দেখ, ভয়, ভয় দেখতে পাচ্ছিস না? এ কি পাগলামো করছো কংস? পাগলামো নয় এটা, পাগলামো তো করছে তোমাদের বিষ্ণু। এই চক্রধারী বিষ্ণু, কি ভেবেছো তুমি? গোকুলে বাঘের গর্জন শুনিয়ে গরুড়ের ডানা ঝাপটিয়ে তুমি আমায় ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব? কি দেখছিস তুই বোন? যে আমি এরকম ভয়ের অভ্যাস করছি। আসলে যদি কখনো ভয় পাওয়ার প্রয়োজন হয় আমি কি করে ভয় পাবো? আমি তো ভয় পাই না, সেই জন্য এরকম ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমি ভয় পাওয়া অভ্যাস করছি। বোন, আমি চাই যে তুইও আমাকে ভয় দেখা, বাঘের মতো গর্জন করে। মহারাজ, আপনি আপনার এই হাত দিয়ে আমায় ভয় দেখান। বন্ধ করো তোমার অভিনয় আর বলো যে তুমি এখানে কেন এসেছো। আপনি কেবল আপনার উদ্দেশ্যই বোঝেন, কখনো আমার আবেগটাও একটু বোঝার চেষ্টা করুন। আমি আমি এখানে, হ্যাঁ, আমি গোকুলে একটা চক্রব্যূহ রচনা করেছি যা সংসারে কেউ ভেদ করতে পারবে না, তোমাদের ওই বিষ্ণুও পারবে না।
জিজ্ঞেস করবে না? কি পরিকল্পনা আমার? আরে জানতে চাও, জানতে চাও, যদি জানতে চাও তাহলেও আমি বলবো না। আমি জানি বসুদেব, তুমি হয়তো অবাক হচ্ছ যে আমি গোকুল থেকে খালি হাতে কেন ফিরে এলাম, কিন্তু ওখানে গিয়ে আমার সমস্ত ভ্রম আর সংশয় দূর হয়েছে। এতদিন আমি কেবল অনুমান করতাম, কিন্তু আজ আমি জেনে গেছি যে আমায় কি করতে হবে। ও ময়ূর পালকধারী বিষ্ণু, সেদিন ময়ূর পালক লাগিয়ে তুমি আমার সামনে এসেছিলে আর ভেবেছিলে যে তোমাকে আমি চিনতে পারবো না, কিন্তু না, আমি তোমাকে চিনেও ফেলেছি আর জেনেও গেছি যে তোমার ময়ূর পালক অত্যন্ত প্রিয়। ময়ূরের পালক তো আমার বোনেরও অত্যন্ত প্রিয়, তাই না বোন? ভয় পাওয়ার অভ্যাস, সত্যনারায়ণ, এ কেমন বিড়ম্বনা প্রভু! যারা গাভী চড়ায়, যারা গাভীদের পালন করে, তারাই দুধ আর মাখন পায় না প্রভু, এ তো অন্যায় প্রভু। আর গোয়ালাদের উপর হওয়াই অন্যায়ের কারণ, শুধু কংস নয়, আমরা সবাই প্রভু, আমরা সবাই। জন্য তুমি নিজেকে দোষ দিও না মা, এই সব দোষ না সময়ের, কিন্তু তুমি তার চিন্তা করো না মা, কারণ এখন থেকে গোপালকেরা তাদের অধিকারের মাখন পাবে মা। কিন্তু মা, তার জন্য তোমার আশীর্বাদ চাই আমার মা, কারণ মায়ের অনুমতি আর তার আশীর্বাদ ছাড়া কোনো পুত্র সফল হতে পারে না। কানাই, আগে তো আমি তোকে বাধা দিতাম, কিন্তু আজ নয়, আজ আমি তোকে আশীর্বাদ দেব যাতে তুই তোর কাজে সফল হোস। কংসের বিরুদ্ধে এই লড়াইতে তোর জয় হোক। তোর যশোদা মা তোকে আশীর্বাদ করল। নারায়ণ নারায়ণ প্রভু, অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে আজ পরমাবতার শ্রীকৃষ্ণ মা যশোদারও আশীর্বাদ পেলেন, এবার পাপী কংসের বিরুদ্ধে এই যুদ্ধে নন্দলালের সাথে তার দুই মায়ের আশীর্বাদ আছে প্রভু। নারায়ণ নারায়ণ। আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন আমি ঠিক তোমাকে শুধরে দেব, কিন্তু সেই দিন এত তাড়াতাড়ি আসবে এটা আমি ভাবিনি। এবার তুমি সত্যি সত্যি রাধার কানাই হলে। দেবী, এখন কি তুমি আমায় বিশ্বাস করতে পারছো, নাকি এখনো তোমার মনে কোনো সংশয় আছে? প্রভু, আপনার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাসের পথেও সংশয় থেকে যায়, কারণ আপনার মনে কি চলছে তা সংশয় এবং প্রশ্ন ছাড়া বোঝা
অসম্ভব। দেবী, এ আপনি কি বলছেন? আমার মনে কেবল আপনিই বিরাজ করেন। প্রভু, আমি আপনার মনে নয়, আপনার হৃদয়ে বিরাজমান। সেই জন্য আপনার মনে কি চলছে সে তো আপনিই জানেন, কিন্তু এ আমি অবশ্যই জানি যে আপনি যা করবেন সে আপনি ছলনা দ্বারা করুন, মায়া দ্বারা করুন বা ভালোবেসে করুন, তাই সংসারের ভালোর জন্যই করবেন। আজ একটা বিশেষ কারণে আমি তোমাদের এখানে ডেকেছি। ব্রজভূমির দুধের ওপর প্রথম অধিকার কার? কানাই, এই ব্যাপারে মতামত দেওয়ার কি আছে? এ কথা তো আমরা সবাই জানি, এখানে সবকিছুর উপর প্রথম অধিকার মহারাজ কংসের। কাকা, এই ব্রজভূমির গাভীরা কি সব মামা কংসের? না কানাই, এই গাভী তো আমাদের। ও, আমাদের গাভীগুলোকে মামা কংসের সেনারাই নিশ্চয় চড়ায়। কানাই, এ আবার তুমি কি বলছো? গ্রামের সব গাভী তো আমরাই চড়াই, আর শাবকদেরকে আমাদের সন্তানরাই চড়ায়, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই তো বলেছি তো। কাকা, আমি এইটা বুঝতে পারছি না, যদি গাভী আমাদের চড়াই আমরা, তাহলে দুধ মাখনের ওপর প্রথম অধিকার মামা কংসের কি করে হয়? কিন্তু কানাই, কংস আমাদের সকলের মহারাজ, তাই কর নেওয়া ওনার অধিকার। কাকা, মা বলে প্রজাদের কাছ থেকে রাজার ততটাই কর নেওয়া উচিত যতটা ফুল থেকে মৌমাছি মধু নেয়, তার থেকে এক ফোঁটাও বেশি না। তাই দুধ মাখনের ওপর প্রথম অধিকার তাদেরই যারা গাভীদের সেবা করে, তাদের রক্ষা করে, তাদের লালন পালন করে। কানাই, এই সব কাজ তো গোপু বালকরা করে। তাই তো কাকা, এই দুধ মাখনের উপর প্রথম অধিকার গোপু বালকদের, মামা কংসের নয়। কানাই একদম সঠিক বলছে, গোপালকরাই গো উপাদানের প্রথম অধিকারী। তোমরাই বলো, দুধ মাখনের উপর সবার প্রথম অধিকার কে পাবে? কেবল ভগবান কংস পাবে। বাবা, বাবা, তুমি এসে গেছো? বাবা দেখো না, ব্রজভূমির সকলে দুধ মাখনের উপর নিজেদের অধিকার পেতে রাজি হয়ে গেছে। কানাই, ব্রজভূমিতে কি হবে আর কি হবে না, কে অধিকার পাবে আর কে পাবে না, এইসব সিদ্ধান্ত ব্রজভূমির লোকেরা নয়, ভগবান কংস নেবেন। এ তুমি কি বলছো নন্দ? দুর্ভাগ্যবশত কংস আমাদের রাজা ঠিকই, কিন্তু এমন অত্যাচারী রাজার সিদ্ধান্তে তুমি কবে থেকে বিশ্বাস করছো? বৃষভানু, তোমার কি বিশ্বাস তা আমি জানি না, কিন্তু এ কথা অবশ্যই জানি যে ভগবান কংসকে অবিশ্বাস করে আমি আমার সমস্ত প্রজাদের জীবন সংকটের মুখে ফেলতে পারি না। কিন্তু বাবা, তুমি এখনো এত বড় হয়ে যাওনি যে বড়দের কথার মাঝে কথা বলতে পারো, তুমি শুধু ধৈর্য ধরে বড়দের আজ্ঞার পালন করো। গোকুলবাসীগণ, দুধ আর মাখনের থেকেও মূল্যবান হলো জীবন, আর আমাদের জীবন তখনই সুরক্ষিত যখন আমরা ভগবান কংসের আজ্ঞার পালন করব। তাই আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের এখানকার সমস্ত দুধ আর মাখন পাবেন একমাত্র ভগবান কংস। বাবা, তুমি কি বলছো? চলো কানাই। বাবা, আমার কথাটা তো শোনো বাবা। মিত্র, বাবা, এটা সঠিক সিদ্ধান্ত নয় বাবা। কানাই, তুমি এখনো ছোট্ট একটা বালক, সিদ্ধান্ত নেওয়ার বয়স তোমার এখনো হয়নি। আজ থেকে তোমার সমস্ত দুষ্টুমি বন্ধ, চলো।
নন্দরাজ তো ঠিকই বলেছেন, যদি প্রাণে বাঁচি তবেই তো মাখন। আরে ভাই, চিতার ওপর শুয়ে আমরা দুধ মাখন খেতে চাই না, কি বলো সব? চলো এখন। বাকিদের ভয় তো একেবারে যথাযথ, কিন্তু নন্দ এইভাবে কংসের সমর্থনে কথা বলছে এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। এর কারণ আমাকে অবশ্যই জানতে হবে। যশোদা! নন্দরাজ, কি হয়েছে নন্দরাজ, সব ঠিক আছে তো? আমার চিন্তা বাদ দাও, তোমার কানাইকে সামলাও। কানাই? ওর কি হয়েছে, ঠিক আছিস তুই? ও ঠিক আছে কিনা আমায় জিজ্ঞেস করো। জানো কি করেছে? গোকুলবাসীদের সামনে মহারাজ কংসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল। এর পরিণাম জানো তুমি? মা, আমি তো যা করছিলাম তোমার অনুমতি নিয়েই করছিলাম। যশোদা, আমি সব বুঝি, এর কারণ হলো তোমার অতিরিক্ত ভালোবাসা। কিন্তু তুমি বুঝতেও পারছো না মহারাজ কংসের বিরুদ্ধে যাওয়ার কি পরিণাম। নন্দরাজ, কি হয়েছে আপনার? আপনি আমাদের কানাইয়ের বদলে মহারাজ কংসের পক্ষ নিচ্ছেন?